যদি এটা মই আপনার কো যে দাদা মূর 38,000 টাকা মানে ফোনপে দিয়ে দিছো স্ক্রিনশট সব মোক এটা পয়সাখিনি ঘুরাই দিব লাগে দিব পারিব যে আমি জীবন অবিশ্বাস করব না যেহেতু ওটা ফেক ওটা এডিট করা বকাসুদা মানছে উল্লু বানালে কোন দিন এবাকে উল্লু বানানো লাগে যেহেতু ওটা ফেক আর ওটা এডিট করা ঠিক বলেছো যেটা এটা ফেক এটা এডিট করা কে গাইস দেখলেন দেখলেন দেন জাহিদ নিজে কইতাছে ওটা ফেক ওটা এডিট করা আমি আর কি কমু জাহিদ নিজে কইতাছে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার কথা সুদা উল্লু বানালি ইয়া বকরে উল্লু মানছে বানাইছ না সুতিয়ে ঠিক বলেছো দুরি মো ক্যাশ পয়সা দিছে হা বকা সুদা তুই আমার কাছ থেকে ক্যাশ টাকা নিছা তা কোন সি দেয় তোকে বাইতে তুই আমার টেন 1000 টাকাও নিছা বকা সুদা আমি মিথ্যা কথা বলি নাই আমি সত্য কথাই বলতাছি তিতালে রিপোর্ট তো কর পর আহিল রিপোর্টটা কোন থেকে আইছে বকা সুদা তোরে আমি ফোন করছিলাম তোরে আমি ফোন করার পরে তুই আমারে উল্টা পুল্টা কথা বলস এই জন্য মোবাইলটা আমি অন্যজনকে দিছিলাম তারপরে সে তোকে জিজ্ঞাসে যে 1700 টাকা তুই অরিজিনালি লইছ না তার পিছে তুই স্বীকার করছ হ্যাঁ 1700 টাকা মই লইছু তারপরে যখন রিকর্ডিং হওয়া ধরছে তারপরে তুই উল্টা পুল্টা সেই ছেলেটার সাথে কথা বলছ যে মই তো 1700 টাকা ল নাই তাকো মাতক তাক জেলে দিম তাকো জেলে দিম উল্টা পুল্টা তুই কথা কইছ ওই প্রমাণটাই আমি ভালো করে রেখে দিছি যে এই প্রমাণটা আমার ভবিষ্যতে দরকার পড়বো ওই তুই নিজে মুখে স্বীকার করছ ওই প্রমাণ দেখালে আমার কাছে বর্তমান আছে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার আর 1700 পর 1800 কেন কে আহিল জীবন আমি কই নাই যে 1700 টাকা নেওয়ার পর তুই আমার কাছে 1800 টাকা নিছা বকাসুদা আমি এটা কইছি তুই আমার কাছে 1700 টাকা নেওয়ার পরও তুই আমার কাছে 8300 টাকা নিছা এবং তুই আমার টেন টুডেল 10000 টাকা নিছা এটা অরিজিনালি নিছা কারণ 8300 টাকার প্রমাণ আমার কাছে নাই এই জন্য 8300 টাকার দামি কত বকবক করি না তুই আমার কাছ থেকে 1700 টাকা নিছস 1700 টাকা তুই নিজে স্বীকার করছস এই জন্য আমি ওই 1700 টাকার প্রমাণটা দিয়ে আমি নিউজে বাজাইতেছি ওই 1700 টাকার প্রমাণ দিয়ে আমি ভিডিও বানাইতেছি কিন্তু তুই নেওয়াটা আমার টেন টাকা নিছা অরিজিনাল টোটাল 10000 টাকা যে জি কেটা চ্যানেলত যে তেওঁলোকে বজাইছে এটা প্রুফ যদি দিব পারে আরে বকাসুদা প্রুফ তো আমি দিবই কারণ প্রুফ আমার কাছে আছে তুই নিজে মুখে স্বীকার করছ আমার কাছে তুমি টাকা নিছা হ্যাঁ বকাসুদা ওইটা তো ওই প্রুফটা তো আর আমার এডিট করা না ওইটা তুই নিজে মুখে স্বীকার করছ বকাসুদা দিব পারে মই অন পাবলিক প্লেসত মুখ কানো ধরে উঠাবহা করিম গাইস আপনারা কি শুনতাছেন এই ভিডিওটার সাক্ষী কিন্তু আপনারাই থাকবেন দেখেন জাহিদ কিন্তু রাইজর মানুষের রাইজের মানুষের সামনে কিন্তু কানে ধরে উঠাবহা করব আপনারা এগুলো এই ভিডিওটার সাক্ষী থাকবেন ঠিক আছে ঠিক আছে গুটেখিনি বা উলঙ্গ হয় নাছি পুরিম যদি এটা প্রুফ দিব পারে গাইস আপনারা যে এই যে জাহিদের কথাটা যে শুনতাছেন আমি যদি প্রমাণ দেহারি তাহলে জাহিদ আপনাদের সামনে উলঙ্গ হয়ে ড্যান্স করব এটা কিন্তু সাক্ষীটা গুলো আপনারাই আর আমি কিন্তু অরিজিনাল প্রমাণটা দিয়ে যাবো কারণ আমি জাহিদরে উলঙ্গ হয়ে ড্যান্স করাই সারমু আর জাহিদরে আমি এই গাইজের মানুষের সামনে আমি কানে ধরাই উড়াবহ করাই সারমু আপনারা কিন্তু এই এটা সাক্ষী রাখবেন আর জাহিদ কিন্তু নিজে মুখে স্বীকার করছে যদি প্রমাণ দেহারি ও নিজেই কিন্তু এই কামগণা করবো আপনারা কিন্তু সাক্ষী গাইস আপনারা সাক্ষী থাকার আগে এই প্রমাণটা আগে আপনারা দেখে নন জাহিদ যে নিজে মুখে স্বীকার করছে আমার কাছ থেকে 1700 টাকা নিছে গাইস আপনারা এই প্রমাণটা হইনে নন তো গাইস আপনারা তো শুনলেনি দেখেন জাহিদ নিজে মুখে স্বীকার করছে আমার কাছ থেকে 1700 টাকা নিছে তারপরেও পুরো অসমত আমি প্রমাণ দিয়ে দিমু অসমের মধ্যে অসমর খালে আপনাদের সামনে করা লাগবো না ওয়ার চ্যানেলে ওয়ার চ্যানেলের মধ্যে ও জানি উলঙ্গ হইয়া ড্যান্স করে আর ওয়ার চ্যানেলের মধ্যে জানি ও কানে ধরে জানি উড়াবহ করে যাতে আপনারা দেখেন ওটুকুই মেলা আর জাহিদ তয় হোনা তয় হোনা তয় কি কইছা প্রমাণ দেহেলি রাইজর মানুষের সামনে তয় উলঙ্গ হইয়া ড্যান্স করবি না ঠিক আছে তুই ড্যান্সের জন্য উলঙ্গ হইয়া ড্যান্সের জন্য আর কানে ধরে উড়াবহ করার জন্য তুই রেডি হয়ে যা আমি প্রমাণটা অসমত দেওয়ার জন্য বাধ্য হয়েছি আর আমি প্রমাণটা দিতেছি তুই রেডি হতে তাড়াতাড়ি আমার এই নেই তাড়াতাড়ি আমার কামটা করা লাগবে তুই রেডি হইতে থাক আর আমি তাড়াতাড়ি প্রমাণ দিয়ে আইতাছি জাহেদ মোহর টাকা খাচ্ছে রশ্মি ময় করিম জাহেদ মোহর টাকা